পুনের পৃথক দুটি হত্যা মামলায় জড়িত সন্দেহে দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তারা হলো ধুনট উপজেলার নাংলু গ্রামের মন্তেজার রহমানের ছেলে মোহাম্মদ রিয়াদ এবং বগুড়া শহরের মালতীনগর দক্ষিণপাড়া শহীদুল মুন্সির ছেলে মোহাম্মদ রাব্বি। রাব্বিকে ফরিদপুর জেলার চক কমলাপুর এলাকা থেকে এবং রিয়াদকে নরসিংদী সদর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক দুটি হত্যা মামলা রয়েছে। র‍্যাব ১২ বগুড়া ক্যাম্পের পুলিশ সুপার মনির হোসেন সোমবার দুপুরে তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। বগুড়া জেলার ধুনট থানাধীন গোলাম রব্বানি একটি মার্ডার হয়েছিল, সেই মার্ডার সংক্রান্তে গোলাম রব্বানির বাবা সৈফুল প্রামাণিক এই মর্মে একটি ধুনট থানায় অভিযোগ দায়ের করেন যে তার ছেলে গোলাম রব্বানি আসামিদের নিকট থেকে কিছু টাকা পয়সা পেত। নিহত গোলাম রব্বানি ছিল একজন মুরগির খামারি, উনি মুরগির খামারের ব্যবসা করতেন। পাওনা টাকা চাইতে গেলে পাওনা টাকা নিয়ে আসামিগুলোর সাথে বাগবিতণ্ডা হয় এবং বাগবিতণ্ডা হওয়ার পরে এই আসামি তো আসামিরা তো টাকা দেয় না, উপরন্তু তার কাছ থেকে যে টাকাগুলো ছিল সেটাও তারা ছিনিয়ে নিয়ে যায়। এই সংক্রান্তে উনি একটা মোকদ্দমাও দায়ের করেন, গ্রাম্য সালিশে এটা আবার মীমাংসা করে দেয়, গ্রাম্য মাতুপরা মিলে এটা মীমাংসা করে দেয়। কিন্তু তারপরে তাদের ভিতরে অর্থাৎ আসামিগুলোর ভিতরে একটা ক্রোধ বা আক্রোশ ছিল, এরই বশবর্তী হয়ে তারা এই মশিউর সহকারে আরও কয়েকজন মিলে এই গোলাম রব্বানিকে মেরে ফেলে। এই সংক্রান্তে অভিযোগ দায়ের করলে একটি হত্যা মামলা রুজু হয় ধুনট থানায়। তো উক্ত অভিযোগের প্রেক্ষিতে হত্যা মামলার রুজু হওয়ার পর থেকেই আমরা এই সহায় তদন্ত করি, কারণ এটা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল সেই সময়। নিহত যে গোলাম রব্বানি, এ অনেকের কাছে টাকা পেত মুরগির ব্যবসার কারণে, কিন্তু সে এই টাকা সূত্র ধরে মশিউরের বাসায় একদিন যায়। যাওয়ার পরে মশিউরের ওয়াইফের সাথে তার একটা বাগবিতণ্ড হয় এবং ওয়াইফ উনি মারেন। এই মারার পরে দেখা যায় যে মশিউর খেপে যায়, খেপে গিয়ে মশিউর তখন ঢাকা ছিল, ঢাকা থেকে এসে আবার রব্বানিকে মারে। মারার পর এরপরে আবার রব্বানি আবার মশিউরকে মারে। লাস্ট পর্যায়ে মশিউর যখন আঘাত করে, তার সাথে আরও কয়েকজন ছিল, সেই সময় আঘাতটা চাকু দিয়েই করে এবং সে করে তাকে একটা পার্শ্ববর্তী পুকুরে ফেলে দিয়ে চলে যায়। এই সংক্রান্তে মামলাটা রুজু হয়। তো এর যে আসামি এক নম্বর আসামি মশিউর, ওকে আমরা এখনও ধরতে সক্ষম হইনি, ওদের পিছনে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে, ইনশাল্লাহ কিছুদিন মধ্যে ধরে ফেলবো। ফরিদপুরের যৌথ অভিযানে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন চর কমলাপুর এলাকায় অভিযান পরিচালনা করে এজান্নামি আসামি মোহাম্মদ রাব্বি বয়স ২২ ওর বাড়ি মালিতনগর সদরেই গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক সহায়তা তদন্তে আমরা যেটা জানতে পারি সেটা হলো কি, যে এই কলোনিতে রতন একটা গ্রুপ, রতন সুমন আর হলো রাতুল, এরা তিন ভাই, এদের একটা গ্রুপ আছে এবং এর বন্ধু বান্ধব অনেক। তো এই রতনকে কিছুদিন পূর্বে শান্ত বা শান্তর পরিচিত লোকজন আঘাত করে এবং তার পরবর্তী সময়ে এই তার যে ভাই সুমনকেও আঘাত করে এবং রেজাকে, তার মামা রেজাকেও আঘাত করে। উপর তিনটে ঘটনা ঘটে যাওয়ায় তাদের পূর্বশত্রুতাগুলো চরম আকার ধারণ করে। এরই প্রেক্ষিতে একটা ছেলে আছে, তার নাম আমি না উল্লেখ করি, ও শান্তরও পরিচিত আবার এই গ্রুপেরও পরিচিত, ফলে এই শান্তকে এই ছেলেটাকে দিয়ে ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে এসে ঘটনাস্থলে এনে তারপর তারা প্রায় আট দশজন মিলে চাকু দিয়ে আঘাত করে এবং সে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তো এই ঘটনার সংক্রান্তে আমরা কিন্তু একজন আসামি আগেও অ্যারেস্ট করেছি এবং সেটাকে বগুড়া থানায় সোপর্দ করেছিলাম। র‍্যাব কর্মকর্তারা বলেন, সন্ত্রাসী চোরা কারবারি সহ অপরাধীদের গ্রেপ্তারে সবসময় কাজ করছে র‍্যাব সদস্যরা।